نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد কথা বন্ধ করে এবার কথা বন্ধ করে যারা জায়গা পেয়েছেন বসেন আর যারা জায়গা পাননি দাঁড়ান আমরা এক ঘন্টা সর্বোচ্চ 15 মিনিট এতটুকু সময়ের ভেতরে যতটুকু পারা যায় আমরা চেষ্টা চালাবো কথা বলা যাবে না এক ঘন্টা 15 থেকে 20 মিনিটের ভেতরে কেউ কথা বলবেন না খুব জরুরি হলে আপনি বেরিয়ে চলে যাবেন জবা ফুলে বলে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين صدقت يا ربنا عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد وإذا فسدت فسد الجسد على وهي القلب رواه ابن مازاك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة جزا الله عنا محمدا صلى الله عليه وسلم الحمد لله ফরিদপুর জেলা সদর থানার অন্তর্গত মাদমপুর মাদ্রাসা ময়দানে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিকের মুখের পবিত্র বাণী করানিকারী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রবীণ আলেমে দীন ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা জহুরুল হক দামাত বারকাতুল মাওলানিয়া মাহফিলের প্রধান অতিথি শায়খুল মাসাহেব ফরিদপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক ভোলা মাস্টার আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রেখেছেন বিশেষ করে আপনাদের এজেলার সন্তান জনাব মাওলানা মিজানুর রহমান ফরিদি
যারা মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ নানা জানা ওলামায়ে কেরাম অসুস্থতার কারণে আসতে পারেন আমাদের কুষ্টিয়া থেকে আগত হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমার খালী হায়াতে তাইয়েবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন তাকে দান করেন এ মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছেন বিশেষ করে অধ্যাপক নজরুল ইসলাম অ্যাডভোকেট মতিউর রহমান মুফতি ফজলুর রহমান রাফানা লাকা যিকরক এদের সম্মান মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন এ মাহফিল যাদের স্মরণে হাজার হাজার মানুষ আল্লাহর কাছে রুহের মাগফিরাত কামনা এসেছেন ফরিদপুরের প্রীতি সন্তান শ্রদ্ধাবান ব্যক্তিত্ব মরহুম মিজানুর রহমান মুরাদ আল্লাহ রাব্বুল আলামিন তার 3.5 হাত ঘরটা যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে মুসাফিরের দোয়া কবুল হয় নবীজি জানিয়েছে কে বিশ্বনবীর কথা 100 ভাগ আমরা বিশ্বাস করি সত্য কথা কত ভাগ সুতরাং সফরে এসে আমি দোয়া করছি আল্লাহ যেন মরহুম মিজানুর রহমান মুরাদকে কবরে আসলে আল্লাহ যেন জান্নাত বানিয়ে দেন আল্লাহ যেন তার কবরটাকে নিজে সাথী হয়ে যান আমার ডানে বসা আছে আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডাক্তার শাহিন জওয়াদ্দার বাম পাশে বসা আছে শ্রদ্ধাবাদন মুরব্বি অনেকগুলো আলেম স্টেজে বসে আছে আলেমদের সম্মান মর্যাদা কামনা করছে আল্লাহ যেন দান করে কাদের জবান খোলে আলেমদের মানে আলেম আবার আছে কিনা এটা তো আগে দেখা লাগবে আলেম কারা নবীজি বলেন ওলামা তিন প্রকার ওলামায়ে দাওলা এক নম্বরে রাষ্ট্রীয় আলেম যুগে যুগে রাষ্ট্রের যন্ত্র ব্যবহার করার মাধ্যমে রাষ্ট্রে কিছু আলেম টাকা পয়সা দিয়ে পালা পোষা হয় রাষ্ট্রের বিভিন্ন জায়েজ নাজায়েজ কাজগুলো তারা বৈধ করার জন্য এই আলেমদেরকে ব্যবহার করে এদের নাম ওলামায়ে দাওলা রাষ্ট্রীয় আলেম এদেশে এখন এগুলো নেই সুতরাং ওইটা না বলাই ভালো না তো জোরে বলার দরকার আস্তে দিনকাল ভালো না আস্তে বলবেন যেটা সঠিক ওইটা জোরে বলবেন এটা সঠিক না দ্বিতীয় নম্বরে ওলামায়ে উম্মত উম্মতের আলেম কারা উম্মত যেদিকে আছে ওইদিকে গড়ায় এই বাংলাদেশে এখন দিন দিন এই আলেম বাড়তেছে তার ভেতরে অন্যতম এই যে মানুষ মারা গেলে খানা হয় না হয়তো এখন যিনি মারা গেছেন আমরা তার রুহের মাগফিরাত কামনার জন্য এই আয়োজন করলাম মৃত মানুষের পক্ষ থেকে যা করা হয় ওইটা সাদাকা ওইটা কি সুতরাং মিজানুর রহমান মুরাদের পক্ষ থেকে ওনার পরিবার আত্মীয় স্বজন যারা আছে যা করবে ওইটা সাদকা ওইটা কি বলেন না কেন সাদকার মাল খাওয়া জায়েজ এতিম আর মিসকিনদের উনি খানা দেওয়ার পরে যদি আমরা দেখি যে 5000 লোক এসেছে সবই তো এতিম মিসকিন আমি এসেছি 5000 গাড়ি নিয়ে আমি তো এতিম নাকি শাহিন জওয়াদ্দার ভাই আসবে ওনার এক্স করল্লা গাড়ি নিয়ে মনে করেন এসেছে উনিও তো এতিম নাকি ওনার বাবা নেই মনে হয় না তাহলে হাফ এতিম দুইজনেই নেই ফুল এতিম হয়ে গেছে তাহলে আমাদের মতো মানুষ অন্তত আসলে আমরা খেতে পারবো ও খানা খানা হবে অথচ এই পক্ষেও অনেকে রায় দিয়ে খেয়ে যাচ্ছে পায়জামা ঢিল করি এটা ওলামায়ে উম্মত ওলামায়ে এরকম প্রায় 27টা আমি এই দেশে পেয়েছি 27টা যা চলছে এ পক্ষেও রায় দেয় 3 নম্বরে ওলামায়ে মিল্লা ধর্মের আলেম এ কারো দিকে তাকিয়ে না কে রাজি হবে কে খুশি হবে ওইটা না ও কথা বলবে আল্লাহর দিকে তাকিয়ে এটা যারা আমরা হক্কানি আলেম বলে এই দেশে জানি যে হক্কানি আলেম কি আলেম হক্কানি আলেম কোথায় পাওয়া যায় দরবারে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন হক্কানি ওলামায়ে কেরাম যদি কেউ দেখতে চায় তাহলে তিন জায়গায় খোঁজ করবে এক জায়গা মাটির নিচে তার মানে কবরে কোথায় কবরে গেলে আপনি পাবেন
দ্বিতীয় নম্বর জালেমের জেলখানায়। এ পৃথিবীর যত হক্কানি আলেম আমরা জানি অধিকাংশ মারা গেছে জালেমের জেলখানায়। তার ভেতরে আমাদের ইমাম আবু হানিফা মারা গেছে কোথায়? হক্কানি আলেম ছিলেন না? ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি এলেমের জাহাজ ছিলেন তিনি, তিনিও মারা গেছে কোথায় বলেন না কেন? আজ আহলে হাদিসের নাম নিয়ে সহি হাদিস ছাড়া কিছু মানি না। এই যে আহলে হাদিস, যে হাদিসটা মানে তার নাম ইমাম বুখারীর লিখিত কিতাব। ইমাম বুখারীও মারা গেছে জেলখানায়। মুজাদ্দাদে আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহ তিনিও মারা গেছেন জালেমের জেলখানায়। আমরা দেখতে পেলাম এই পৃথিবীতে যারা হাক্কানি ওলামা একরাম তাদের অধিকাংশগুলোই সাধারণভাবে মরে না, সব মারা গেছে জালেমের জেলখানায়। তিন নম্বরে হাক্কানি আলেম যদি কেউ চোখ দিয়ে দেখতে চায় সে যেন চোখ খুলে তাকিয়ে দেখে জিহাদের ময়দানে। কোথায় জিহাদের ময়দান? শুধু বদরের ময়দান, উহুদের ময়দান? এই পৃথিবীতে এখন কোরআনে কারিমের কথা ময়দানে সঠিকভাবে বলার সবচাইতে বড় জিহাদ। এটা অলরেডি বিভিন্ন জেলায় চলছে। জালেমের সামনে সঠিক কথা তুলে ধরা কি বড় জিহাদ? কি জিহাদ? এই জিহাদের ময়দানে যারা কাজ করছে এগুলো হাক্কানি আলেম। এগুলো কি? নবী দিয়ে হাদিসের ব্যাখ্যায় আমি দেখলাম তিনটা জায়গায় এজন্য টাকা পয়সা খরচ করলে সেই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না। না, এখানে ডিস্টার্ব হচ্ছে বেশি। আইছিলে বসো, আবার কথা বলে। আইছিলে কোন দিকে তাকাও? বিশ্বনবী বলেন এক নাম্বার জায়গা পরিবারের জন্য যদি কিছু খরচ করো, আপনার মা বাবা স্ত্রী সন্তান এদের জন্য কিছু খরচ হলে ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে আপনার কাছে নেবে না। দ্বিতীয় নম্বর জিহাদের সরঞ্জামাদি কিনতে যদি টাকা খরচ হয় ওই টাকার হিসাব আল্লাহ ধরবে না। এখন পৃথিবীতে সবচাইতে বড় জিহাদের অস্ত্রের নাম হচ্ছে কিতাব। কি? সুতরাং কিতাব কিনতে গিয়ে যদি আপনার টাকা পয়সা ব্যয় হয়, কিতাব কেনে মানুষ কেন? জ্ঞান অর্জন করার জন্যে। কথা বুঝতেছে? কিতাব কেনে কেন? এই জ্ঞান অর্জনের মাধ্যম শুধু কিতাব না, যে কোনো মাধ্যমে যারা জ্ঞান অর্জন করছেন, এই যে ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান অর্জন হয়। আপনি বাড়িতে ওয়াইফাই লাইন নিয়েছেন, 800 টাকা 1000 টাকা মাসে বিল দেওয়া লাগে, এটা দিয়ে যদি কোরআন হাদিস প্রচার করেন, মানবতার দুঃখের কথাগুলো তুলে ধরেন, তাহলে 1000 টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না, যদিও আপনি ব্যবহার করেছিলেন ওয়াইফাই ব্যবহার করার জন্য। কথা বুঝতেছেন? আর যদি এই 1 মাস ওয়াইফাই লাইন দিয়ে শাবনুরের নাচ দেখেন তাহলে তো ওই টাকার কোনো হিসাব নেই নাকি? তিন নম্বরে নিজে যদি জিহাদের ময়দানে আপনি অবতীর্ণ হতে না পারেন, যারা জিহাদের ময়দানে কাজ করছে পেছন দরজা দিয়ে তাদের সাহায্য করবেন, ওই টাকার হিসাব আল্লাহ নেবে না। পৃথিবীতে সবাই ময়দানে যাবে না, এটা ঠিক না। যারা করছে আপনি যদি যেতে ভয় পান, আপনার যদি পরিস্থিতি ওরকম না থাকে, অন্তত পেছন দিয়ে সাহায্য করবেন। কথার অর্থ যদি বোঝেন আমি আর নিচে যাব না। বুঝেছে? আলহামদুলিল্লাহ। তাহলে তিনটা জায়গায় খরচ করলে হিসাব দেওয়া লাগে না। তার তিন নাম্বার কি? যারা জিহাদের ময়দানে কাজ করছে ওদের পেছনে যারা টাকা পয়সা খরচ করবে ওই টাকার হিসাব আল্লাহ ধরবে না। জোরে বল সুবহানাল্লাহ। আমি সম্মান কামনা করেছিলাম কাদের? ওলামা একরামের। জোরে বলেন কাদের? সুতরাং ওই সমস্ত আলেমদের মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন আল্লাহ দুনিয়া এবং আখিরাতে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ফরিদপুরবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠানে যারা
মরহুম মিজানুর রহমান মোরাদের জন্য দোয়া করতে এসেছে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আর সবাই আলহামদুলিল্লাহ তাফসীর মাহফিলগুলো বিশেষ করে বাধা প্রাপ্ত হয় এটার কারণ কি আমার এই ছোট্ট মাথায় এসেছে কারণটা কারণ এই দেশে ওয়াজ মাহফিল হয় তাফসীর মাহফিল হয় ওরস মোবারক হয় ওরস শরীফ হয় কি কথা বলেন না কেন আর বাকি আরো বিভিন্ন নামে যেগুলো হয় বিশেষ করে মিলাদ মাহফিল খসরু শরীফ নওরোজ শরীফ গোসল শরীফ বাকিগুলো নাই নাই বললাম কোন জায়গায় বাধা হাওয়া দূরের কথা কেউ চোখ তুলেও তাকায় না শুধুমাত্র একটা জায়গায় শুধু বাধা প্রাপ্ত হয় কোরআনে কারীমের তাফসীর যেখানে লেখা থাকে এই জায়গায় তাফসীর মাহফিলে বাধা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এ তাফসীর নিজেই দায়ী তাফসীর শব্দের শাব্দিক অর্থ খোলা মেলা ব্যাখ্যা করা ঢাকনা দিয়ে ঢাকা আছে ঢাকনা তুলে ফেলা কথা বলেন না কেন আপনি অধ্যাপক নজরুল ইসলামের বাড়ি গিয়ে সালাম দিলেন দেখলেন একটা বাচ্চা বেরিয়ে এসেছে কে বাবা কে তুমি তোমার মা বাবা কই যে আমার বাবা ঢাকায় গেছে কালকে আসবে এমন সুন্দরভাবে কালকে আসবে ঢাকায় গেছে বলছে ওটা ছেলে না মেয়ে বলা যাচ্ছে না এখন ওটা ছেলে না মেয়ে আম্মু না আব্বু আপনি ডাকবেন কি বলে যদি নাম জিজ্ঞাসা করেন এমন নাম বলবে আপনি টের পাবেন না যদি বলে আমার নাম মাহি তাহলে মাহি ছেলে মানুষের নামও হয় মেয়ে লোকের নামও মাহিয়া মাহি নায়িকা নেই আবার মাহি বি চৌধুরী নায়িকা এ কথা বলেন না কেন তাহলে নাম বললে আপনি বুঝবেন না এটা আম্মু না আব্বু বোঝার জন্য যেটা করা লাগবে ওর পায়জামা প্যান্ট খুলে ফেলা লাগবে না আমি হাসির খোরাকি দেইনি আমি বোঝাতে চাচ্ছিলাম কি যে তাফসীর শব্দটা তাফসীরের একটা অর্থ কি বলেছি যে ঢাকনা দিয়ে ঢাকা আছে ঢাকনা তুলে ফেলেন ভেতরে কি আছে দেখা যাবে তাহলে এই পোশাকটা যদি আপনি খুলে ফেলেন বুঝবেন না যে এটা আম্মু না আব্বু কথা বলেন না কেন তাফসীর যে কোনো আয়াত নিয়ে করতে হলে ওই আয়াতের ভেতরে যেগুলো লুকিয়ে আছে যদি ঢাকনা তুলে ফেলেন খোলস খুলে ফেলেন তাহলে পরিবার সমাজ এবং রাষ্ট্রের সাথে অনেকগুলো বিষয় সম্পৃক্ত যেটা আগায় বসবে কোথায় করোনায় তো আরো ফাঁকা হওয়া দরকার একদম বলাও কেমন না বলেন তো আপনারা কি এগিয়ে আসতে পারবে না আসলে অনেকে জায়গা হচ্ছে না তো একটু যদি পারেন একজন যদি বসতে পারতো আপনার কারণে একটু আগান একেবারে চার আঙ্গুল বা এক বেগত পরিমাণ আসেন একটু আসেন না কথা বলা যাবে না ভাই কথা বলা যাবে না একটু আগান আমি মনে হয় একটা সুযোগ দিলে আপনারা জায়গা হবে কিছু একটু দাঁড়ান 10 সেকেন্ড পরে আবার বসবে আর এই মাঝখান দিয়ে ঢুকবে কি হলো আল্লাহু আকবার কেউ দাঁড়িয়ে আছে বসে আছে তুলে দেন আর আপনারা এই মাঝখানে 10 সেকেন্ড মাত্র 10 সেকেন্ডের ভেতরে আবার বসে পড়বেন একটু এগিয়ে বসবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এত দেরি কেন 10 সেকেন্ড মাত্র বসেন এরপরও যদি কেউ ভেতরে ঢুকতে না পারেন তাহলে ও আর পারবে না কথা বন্ধ করেন কথা বলা যাবে না বসে রাখেন তো নড়াচড়া বন্ধ এ পর্যন্ত থাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বলেন কেন ভাই কথা বলা যাবে এমনি বসে এখানে একটু ডিস্টার্ব বেশি হচ্ছে বসে তো এখানে বসে দেন বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না
আকাশে ফেরাউন কি বানমরুদ কেউ হবে চিরকাল রয় না কেউ হবে চিরকাল রয় না আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন তাফসীর করার জন্য ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা হে নবী দুনিয়ার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে ওই সমস্যার সঠিক সমাধান খোলামেলা সর্বোত্তম ব্যাখ্যা দিয়ে জানিয়ে দেবেন তাহলে তাফসীর করার দায়িত্ব রাসূলের কার বলেন না কেন নবী কি তাফসীর করতে গিয়ে বিপদে পড়েছিলেন তার তাফসীরে যারা সাড়া দিয়েছে তারাও বিপদে পড়েছে আমি আবার বলছি এই সমাজ অনেক কিছু দিয়ে ঢাকা আছে বিভিন্ন বিশেষ করে জুলুমের চাদর দিয়ে উফরে চাদর দিয়ে বেদাতের চাদর দিয়ে শিরিকের চাদর দিয়ে এই চাদরগুলো যখন কোরআনের তাফসীর করবেন ওগুলো সব উঠে যাবে তখন বুঝবেন এটা আম্মু না আব্বু কারা জাতির সর্বনাশ করছে ধর্মের আড়ালে ব্যবসা করে খাচ্ছে এটা যখন স্পষ্ট হয়ে যাবে তখন তাদের এমনিতেই রাগ হবে অনেকে বলে হুজুর আমার বিরুদ্ধে যেন বলবেন না আমি একটু কি আমি একটু কি না ওই টাকা ছেড়ে রাখে টাকা আসে কি বলে তা আমি আপনারে চিনি যে আপনার নাম ধরে বলবো একবার রুহুল আমিন ভাই বলছিল যে ভাই ইমামতি করার জন্য এক জায়গায় গেলাম শহরে ইন্টারভিউ নিয়ে আমার ইমাম নিল সুর দিয়ে বয়ান করলাম সবাই খুশি কিন্তু সভাপতি বলছে হুজুর আমি যে সুদ খাই এলাকায় মানুষ জানে আপনি কেন এই কথা বলতে গেলেন সুতরাং আপনি আমাকে অপমান করেছেন আমি আপনারে রাখবো না দিল বাদ দিয়ে ওখান থেকে গেলাম নাটোরের উপশহরে ও আল্লাহ আজকে মনে করলাম আমি আর সুদের কথা বলে ইমামতি হারাবো না আজকে পর্দার কথা বলবো পর্দার কথা বলে দেখি সেক্রেটারির বউ বেড়াকে চাকরি করে বলার পরে আমারে বলছে হুজুর আমার বউ যে চাকরি করে সবাই জানে আপনি কেন বললেন আমি তো আর বেড়াকে চাকরি করা এটা বলি নাই পর্দার কথা বলেছে আপনার বউ বেপর্দা এই জন্য আপনার লাগে বলে আমাকে ইন্ডিকেট করে বলেছেন এই জন্য আমি আপনার রাখবো না বলছে শহরে উপশহরে জ্ঞানী মানুষ বেশি এখানে থাকবো না চলে যাবে একেবারে চলন বিলের ভেতরে যেখানে শুধু মূর্খ মানুষ চলে গেছি একেবারে না নাটোর চলন বিলের এক এলাকায় নামাজে আজকে মনে করলাম কোনো আয়াতই পড়বো না শুধু ওই আরবি খুতবা দেবো যেন না বোঝে নামাজ শুরু করার পরে সূরা ফাতিহা পড়ে এবার আরম্ভ করলাম কোরআনের দিল বলা হয় ইয়াসিন আল কোরআনিল হাকিম বেশ সুন্দরভাবে নামাজ শেষ সবাই খুশি ক্যাশিয়ার আমারে বলছে হুজুর আপনি কি করলেন এই মসজিদের সভাপতি ইয়াসিন আর ওর বাপ মরে গেছে নাম হাকিম বাপ বেটার নামে সূরা পড়ে আমি যে ক্যাশিয়ার টাকা দেব আমার নামে সূরা কই আগামী সপ্তাহে যদি আমার নামে সূরা না পড়ে আপনার আমি কিন্তু রাখবো না চিন্তা করছে আল্লাহ আমি ওর সূরা পাবো কোথায় কারণ ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর বাবর নামে কোনো সূরা আছে কিন্তু সোরা তো লাগবে না তো আমার বেতন দেবে না রাখবে না বয়ান করার পরে এবার সোরা বানালাম ইয়া আজ্জুহাল বাবর আন্তা কালবন ও আবু কা খিনজির ও জাদ্দ কা হিমার ও ইন্না কুমলা জাহিলুন কেউ কোনো কথা বলে না ক্যাশিয়ার বলছে আল্লাহু আকবার নামাজ শেষ করার বলছে বলছে হুজুর খুব সুন্দর সোরা আপনি একটু অর্থ বলেন তো অর্থ বললাম হে বাবর নিশ্চয় তুই কুকুর তোর বাবা শুকর তোর দাদা গাধা তোর চৌদ্দ বংশ মূর্খ ইমামতি যদিও থাকতো থাকবে আর যেদিকে কথা বলতে যায় ওই যে চাদর দিয়ে ঢাকা আছে ওই চাদর গুলো যখন উঠে যায়
দেশের মানুষ চিনতে পারে যে লোকটা সর্বনাশ করছে ইসলামে তাফসীর মাহফিলে বাধা এই কারণে কথা বুঝতেছেন অথচ এই দেশে সবচাইতে বেশি হচ্ছে তাবদিল সেখানে কোনো পরিবর্তন নেই বাধা নেই বিপত্তিও আসে না রাত 10টা 11টার পরে বন্ধ করে দাও তাও বলে না 63 দিন একাধারে চলছে 63 দিন একাধারে পারমিশন দিয়েছে আর কোরআনের অনুষ্ঠান মাত্র 1 থেকে 1.5 ঘন্টা হয় তাই 14 রকমের পারমিশন লাগে সেদিন চট্টগ্রামে ফটিকছড়িতে মাহফিল হচ্ছে আয়াত পড়েছে ঠিক কুল হু আল্লাহু আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ এক এ পর্যন্ত ঠিক আছে এবার কানে হাত দিয়ে টান দিচ্ছে এই নবী কোন নবী এ নবী ফাতেমার বাবা এ ফাতেমা কোন ফাতেমা এ হুসাইনের মা এ হুসাইন কে কারবালায় শহীদ হয়েছে এবার আপনাদেরকে আমি হুসাইনের জীবনী শোনাবো মাত্র 2 ঘন্টা আয়াত পড়েছে কি তাফসীর হচ্ছে মানে আয়াতের প্রথম নম্বরে ঠিক আছে কুল হু আল্লাহু আহাদ হে নবী বলেন আল্লাহ এক এ পর্যন্ত এবার কানে হাত দেওয়ার পরে লাইন ঠিক নেই চলে গেছে হুসাইনের জীবনে তো কিয়ামত পর্যন্ত যদি ওখানে ওই হুসাইনের জীবনী বলা হয় বাধা যদি বলতো কুল হু আল্লাহু আহাদ আল্লাহর একত্ববাদ সম্পর্কে আজকে আলোচনা হবে আল্লাহু সামাদ আল্লাহ মুকাফেকিহীন তারই তিনি কারো কাছে মুকাফেকি না লামি ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেয়নি তাকেও কেউ জন্ম দেয়নি এই আয়াতটার ব্যাখ্যা করতে গেলে পৃথিবীর 4,500 ধর্মের একটাও টিকে না খ্রিস্ট ধর্ম টিকবে না কারণ ওরা তিত্ববাদে বিশ্বাসী ওরা মরিয়মকে আল্লাহর স্ত্রী মনে করে ঈসা নবীকে আল্লাহর সন্তান মনে করে এই কারণে খ্রিস্টান ধর্ম এই আয়াত অনুযায়ী বাতিল কথা বলে না কেন ইহুদিদের ধর্ম বাতিল কেন তারা উজারিলের সাল্লামকে আল্লাহর পুত্র মনে করে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ অনুযায়ী খ্রিস্টান ইহুদিদের ধর্ম পুরাটাই বলেন না কেন 4,500 ধর্ম এখন দুনিয়ায় চলছে শুধু ইসলাম বাদ দিয়ে কোনোটা এই আয়াত অনুযায়ী টেকে না আমি যদি ওইভাবে বলতে যেতাম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুশরিক সর্বোপরি বাংলাদেশের মোনাফিকরা রাজি না নারাজ এজন্য তো আয়াতে থাকে না একবার আয়াত পড়িয়ে চলে যায় মক্কা মদিনায় আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তো আরো কঠিন আমি এমন আল্লাহর ঘোষণা দিয়েছি এমন আল্লাহ আর যার সমকক্ষ তৈরি হওয়ার মতো এই জগতে আর কেউ নেই যদিও অনেকেই তার সমকক্ষ দাঁড় করাতে চায় বিভিন্ন কায়দায় কেউ পারবে না কারণ কুফুয়ান আহাদ হওয়া পৃথিবীর কোন সত্তার জন্য সম্ভব না কুফুয়ান আহাদের ব্যাখ্যা যদি এবার করা হয় এ পৃথিবীতে অনেক কিছু মাইনাস হওয়া লাগবে যেটা অনেকেই চেতনার নাম দিয়ে করছে ওই চেতনাও টিকবে না কুফুয়ান আহাদের কাছে এক কথা বলছেন তাফসীর মাহফিলে বাধা হওয়ার অন্যতম কারণ হচ্ছে তাফসীর করতে গেলে খোলস খুলে পড়ে যায় আমরা আজকে তাফসীর মাহফিল আপনি লিখেছেন কোন কারণে এখানে লিখতে পারতেন ওয়াজ মাহফিল অথবা ওরস শরীফ তাহলে আমি পড়তাম কুল হু আল্লাহু আহাদ আলোচনা হবে কার হুসাইন তো আমরা যে আয়াত পড়েছি এই আয়াতের কথা তো এখন হক আদায় করতে হলে বলাই লাগবে কথা বলেন না কেন সুতরাং যে আল্লাহ আমাদেরকে তাফসীর করার জন্য শোনার জন্য অন্তত 1 ঘন্টা 10 15 মিনিট সময় দিলে আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মরণের পরে প্রত্যেকটি মানুষের সব সম্পর্ক কাট হয়ে যাবে কারো সাথে কোনো সম্পর্ক আর থাকবে না শুধু একজনের সাথে সম্পর্ক থাকবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনে কারীম জানিয়েছে ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ বলেন যেদিন খঙ্গায় ফুৎকার দেওয়া হবে এখানে ফাইদা নুফিখা ফিস-সূর শব্দের ব্যাখ্যা দুইটা একটা মরণ আর একটা কিয়ামত
হঠাৎ করে যখন মানুষের মরণ চলে আসবে ফালান সাবা বাইনা হোম পৃথিবীর যত সম্পর্ক আছে সে রক্তের হোক রক্ত ছাড়া হোক সব সম্পর্ক বলেন না কেন সব সম্পর্ক আপনার চোখ বন্ধ হওয়ার পরে শেষ এমন কি আমাই দিওয়া লায়া তাসালুন একে অন্যের কাছে সওয়াল করবে প্রশ্ন করবে এইটাও সুযোগ থাকবে না লিকুল্লি মরিম মিনহুম ইয়াউমাইদিন শানায়গনি প্রতিটি মানুষ তার নিজের চিন্তায় থাকবে অন্যের কথা ভাবার সময় তার নেই এখানে যাদের মাথায় মগজ আছে তাদেরকে একটা তথ্য বলছি কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম যখন একটা চিৎকার দিয়ে উঠবে ইদার আতুহুম মিন মাকানিন বাইদ দিন সামিউ লাহা তাগায়ুযু ওয়া সাফিরা জাহান্নাম এমন একটা চিৎকার হুংকার দেবে তার এই চিৎকার হুংকারে সব মানুষ সব ফেরেশতা এমনকি নবী রাসূল পর্যন্ত হতাশ হয়ে পড়বে কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী বলবে আল্লাহ আমার মা মরিয়মের ব্যাপারে তোমার কাছে আমি কিচ্ছু বলবো না তাকে কি জাহান্নামে দিবা না জান্নাতে দিবা আমার দেখার দরকার নেই তুমি অন্তত আমারে বাঁচাও মোসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী বলবে আল্লাহ আমার উম্মত বলে আমি কাউকে চিনি না তুমি অন্তত আমার সাথে কিছু করবা না আমারে বাঁচাও ইব্রাহিম নবীর মতো এত বড় শক্তিশালী পাওয়ারফুল নবী বলবে আল্লাহ আমার বাবা আজরের সম্পর্কে কোনো কথা তোমার কাছে আমি বলি না বলবো না তুমি অন্তত আমাকে কিছু বলবা না আমারে বাঁচাও মাথায় যদি মগজ থাকে ভাবেন তো যাদের কথা বললাম কি সাধারণ মানুষ বলেন যারা কোল কেনারা পাচ্ছে না ফাকাল ফাতাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা এমন ঝালঝালা অবস্থা পয়দা করব যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে মানুষ হতাশ হয়ে পড়বে পাগলের মতো দৌড়াতে থাকবে কোরআন জানিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি প্রথমে মানুষ যাবে ভাইয়ের দিকে ভাই পালাবে তাও এক পা দুই পা করে না ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাছা তুলে দৌড় দেওয়া এফিরর শব্দের বাংলা অর্থ হচ্ছে খেচ্ছে দৌড় দেওয়া কথা বুঝতেছেন আগে ভাই পালাবে দ্বিতীয় নম্বর মা এরপরে বাবা এরপরে স্ত্রী এরপরে সন্তান এরপরে বন্ধু এরপরে দুনিয়ার অন্য কেউ ফরিদপুর বাসী জ্ঞানী মানুষ যদি হয়ে থাকেন ভাবেন তো যাদের কথা বললাম দুনিয়ায় বিপদে পড়লে এরা আসে না পালায় আসলে বলে তাফসীরে মাযহারি মুফাসসির লিখেছে ও উম্মিহি শব্দের ব্যাখ্যায় তিনি বলেন কিয়ামতের সন্তান মায়ের পা পর্যন্ত ধরে বলবে মা মাত্র একটা নেকি দিলে আমি নাজাত পেয়ে যাই মুফাসসির বলেন 500 বছর পর্যন্ত মায়ের পা ধরে কন্দন করতে থাকবে 500 বছর পর ওর মুখের মধ্যে লাথি দিয়ে বলবে দুনিয়ায় আমার বিয়ে হয়নি তোরে পাবো কোথায় কি মনে হয় আপনার বলেন তো মা যদি বলে দুনিয়ায় বিয়ে হয়নি আমি তোরে পাবো কোথায় আপনি কার উপরে ভরসা করে আছেন বলেন আপনার তো রাগ হচ্ছে আমি জানি এজন্য বলছি মরণের সঙ্গে সঙ্গে পৃথিবীর কারো সাথে আপনার আর সম্পর্ক থাকে না সব কাট হয়ে যায় কেউ পরিচয় দেবে না জানা থাকলেও বলবে না কারণ ফালা আংসা বাবাই না হোম সব শেষ ওই একজন শুধু পরিচয় দেওয়ার জন্য ময়দানে দাঁড়াবে তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আবার বলছি ভাই মা বাবা স্ত্রী সন্তান বন্ধু এই ছয় জনের উপরে আর কে আছেন এরা যদি পালায় পরিচয় না দেয় কেউ যদি বলে যে আমার বিয়ে হয়নি এমনকি আমি নিজে যে কোরআন আমার সামনে আল্লাহর কসম আমার ম্যাডাম তামান্নাকে ডাক দিয়ে বলবো ম্যাডাম আমি তোমারে চিনি না ও তামান্না আমারে বলবে মুফতি সাহেব আমিও তোমারে চিনি না কারণ আমার দুনিয়ায় বিয়ে হয়নি এত বড় আপনজন যদি একথা বলতে পারে আমার যতটুকু বিশ্বাস কিয়ামতে পীর সাহেবরা বলবে আল্লাহ আমি দুনিয়ায় পীর ছিলাম না বলবে 100 ভাগ
আর মা যদি বলে আমার দুনিয়ায় বিয়ে হয়নি তোরে পাবো কোথায় পীর সাহেব বলবে আল্লাহ আমি দুনিয়ায় পীর ছিলাম না কিসের মুরিদে দাবি করে আমি তো পীরই ছিলাম না তাহলে আপনার যে ভরসা এটা কিন্তু ভুয়া এই কথা বলে না নিজের উপর পায়ে নিজে দাঁড়ান কারো উপরে ভরসা করে না সবাই যখন চিন্তায় পেরেশানে থাকবে এবার যদি অনেকে মনে করেন হুজুর পীরের বিরুদ্ধে বললেন পীরের বিরুদ্ধে না সূরা মুমিনুনের আয়াত প্রমাণ করছে ফালাং সাবা বাইনাহু কোন সম্পর্ক কিয়ামতে কাজে লাগবে না আর সম্পর্ক থাকলেও অস্বীকার করবে মনে করবে না ও কিছু নিতে আসছে এতটুকু কথা আপনার মাথায় ঢোকে না যেখানে মা বাবা স্ত্রী পর্যন্ত পরিচয় দিচ্ছে না যারা সারা জীবন আপনার বাড়িতে থাকে সেখানে কোন বুজুর্গ কোন পীর সাহেব কোন আল্লাহর ওলি ও কি নিজে এসে বলবে যে এটা আমার মরিদ ছিল কখনো ঈসা নবীর মতো মানুষ তার মায়ের পরিচয় দিচ্ছে না আর কিসের পীর ও বলবে আল্লাহ দুনিয়ায় আমার কোন মরিদ ছিল না আমি পীর ছিলাম না আমি সাধারণ মানুষ ছিলাম সুতরাং আপনি যার উপরে ভরসা করে আসেন বাদ দেন যদি মাথায় মগজ থাকে আর যদি গোবর থাকে এদিকে আসেন গোবর ফেলে মগজ ঢুকে দিচ্ছে হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসবে কে রব্বি হাবলি ইয়া উম্মতি সবার নজর ওই দিকে যাবে তাকিয়ে দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাদর এভাবে দিয়ে দাঁড়িয়ে আছে ডাক দিয়ে বলবে মাবুদ তুমি আমাকে বাঁচাও এ কথা আমি বলি না তুমি আমার উম্মতকে বাঁচাও কোন উম্মত যে উম্মত সারা জীবন মদের ব্যবসা করে বলেন যে উম্মত সারা জীবন মানুষকে ফাঁকি দিয়েছে যারা সারা জীবন জনগণের অধিকার নষ্ট করেছে এই উম্মতের জন্য হাত পাতবে হাত যদি পাতেও সঙ্গে সঙ্গে ব্যারিকেড পড়ে যাবে পর্দা পড়ে যাবে ডাক দিয়ে বলবে মাবুদ এগুলো আমার উম্মত ব্যারিকেড দিলে কেন আওয়াজ আসবে রসুল আমি জানি এগুলো আপনার উম্মতের ভেতরে ছিল কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলামের উলট পালট করে ফেলেছিল আর যেটা সবচাইতে বেশি হচ্ছে এই বাংলাদেশে আমার আশঙ্কা হচ্ছে না জানি আমাদের সামনে আবার পর্দা পড়ে যায় কিনা কারণ এদেশে সবচেয়ে বেশি বানানো ইসলাম চলছে আসল ইসলাম নেই বললেই চলে এই কথা বলেন না আসল ইসলাম কি আসল ইসলামের ভেতরে আছে আসারি ও আসারি কত ফাকতাউ আইদিয়াহুমা সর যদি চুরি করে ধরা যদি পড়ে ওটা যদি সাক্ষ্য প্রমাণ হয় অভাবে না স্বভাবে করেছে তাহলে তার হাত কাটা লাগবে এটা আসল ইসলাম এটা কি এবার ধারণা করে দেখেন এই দেশ সম্পর্কে যত বড় বড় চুরি হচ্ছে একটাও অভাবে না সব স্বভাবে এ জেলায় যারা বড় বড় চোর ছিল এখন আর থাকতে পারে না কি অভাবে না স্বভাবে আমি নাম নাই নাই নিলাম আপনার চেনার দরকার নেই এই যে চোর গুলো যদি ধরা পড়তো ইসলাম যদি এদেশে আসল ইসলাম থাকতো কে কাটা পড়তো বলেন বলেন এই জন্য এসে অভাবে চুরি মানুষ খুব কম করে অভাবে আজকে দেখলাম ইন্টারনেটে দিয়েছে দুইটা আম চোর ধরা পড়েছে বেঁধে রেখেছে সেই কায়দায় অথচ যারা রডের বদলে বাঁশ দিচ্ছে তো বড় চোর পরে আরো ফলের মালা দেওয়া হচ্ছে ওর তো কি কাটার দরকার বলেন এই জন্য আসল ইসলাম এ দেশে নেই বললেই চলে যা ইসলাম চলছে সব বানানো আর নবীজি সঙ্গে সঙ্গে ওই সময় রাগ করে বলবেন সহকান সহকান লিমান গাজ্জারাবাদি দূর হয়ে যা তুই আমার উম্মত না আমার আশঙ্কা হচ্ছে কিয়ামতের ময়দানে নবীজি না জানি আবার আমাদের কেউ দূর করে দেয় জোরে বলেন নাউজুবিল্লাহ বিশ্ব নবীর ওই চাদরের ভেতরে যেন আমাদের যারা এখানে আছি উম্মত হিসাবে পরিগণিত হয়ে যেন উঠতে পারি সকলে বলে আমিন কোরআন কারিমের বড় সূরা গুলোর ভেতরে অন্যতম সূরা মুমিনুন আমি 12 এবং 13 14 তিনটা আয়াত পড়েছি কয়টা বলেন বলেন
বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিসের টুকরা পড়লাম এই দুইটা সামনে নিয়ে যতটুকু পারি তাফসীর আকারে কথা বলবো জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ আজকের আলোচনার বিষয় রবের পরিচয় কা বলেন বলেন আমরা আমাদের রবের পরিচয় জানতে চাই আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি মিন সুলালাতিন মিন তিন মাটির মৌলিক উপাদান দিয়ে কি দিয়ে মানুষ বানিয়েছে আল্লাহ মাটি দিয়ে মাটির মৌলিক উপাদান দিয়ে মাটির মৌলিক উপাদান আমরা পেয়েছি 10টা কয়টা 10টা মাটির ভিতরে অক্সিজেন আছে সিলিকন আছে আয়রন আছে সোডিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে পটাশিয়াম আছে অ্যালুমিনিয়াম আছে হাইড্রোজেন আছে নাইট্রোজেন আছে কয়টা 10টা মাটির মৌলিক উপাদান এই 10টা মানুষ বানিয়েছে আল্লাহ কি দিয়ে মানুষ মাটি দিয়ে বানিয়েছে তার প্রথম ব্যাখ্যা হচ্ছে আমাদের আদি পিতা যিনি হযরতে আদম কি দিয়ে তৈরি পোড়াটায় মাটি দিয়ে তিনজন ফেরেশতা দুনিয়ায় এসে মাটি নিতে পারে নাই সর্বশেষ হযরতে আজরাইল এসে এক খামসা মাটি নিয়ে আল্লাহর কাছে ফিরে যান তাফসীরে ফিজলালিল কোরআনে লিখেছেন হযরতে আজরাইলের এক খামসার ভিতরে ছিল 40 মন মাটি ফেরেশতারা 120 হাত লম্বা করে হযরতে আদমের এই গলা পর্যন্ত বানিয়েছে 36 হাত মোটা আমার আল্লাহ বলেন দাঁড়া ফেরেশতারা এই যে আকৃতি এ আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে বানাবো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব চাইতে সুন্দর এবং উত্তম করে আমি আল্লাহ বানিয়েছি মানুষের চেহারা কি বলেন 120 হাত লম্বা পড়ে আছে চেহারা সুন্দর করে তৈরি করার পরে আমার আল্লাহ রূহ দিলেন রূহ হচ্ছে আল্লাহর হুকুম রূহ কি নাক দিয়ে দেওয়ার পরে বিড়বিড় করছিল হযরতে আদম আলাইহিস সালাম একটা হাসি দিয়ে ফেললেন হাসির সঙ্গে সঙ্গে সহসায় তার মুখ দিয়ে বেরিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এই শব্দটা শোনার পর ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আদমের সন্তান দুনিয়ায় যত আসবে তারা যদি হাসি দেয় সঙ্গে সঙ্গে তাদের বলা লাগবে আলহামদুলিল্লাহ বিজ্ঞান হাসি নিয়ে গবেষণা করে জানিয়েছে একবার হাসি দিলে শরীর থেকে যে পরিমাণ ময়লা জার্মগুলো বের হয়ে যায় এটা যদি আপনি মেশিন দিয়ে টাকা পয়সা খরচ করে বের করতে চান তাহলে 36,000 টাকার মতো খরচ হবে আপনার একবারের হাসিতে আল্লাহ এতগুলো জার্ম ময়লা বের করে দিচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম মাটির তৈরি এজন্য প্রথম ব্যাখ্যা হচ্ছে মানুষ তৈরি কিসের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর যত খাবার খাদ্য সব মৌলিক উপাদান কিন্তু মাটি এগুলো তৈরি হয় কি দিয়ে তিন নাম্বার বাবার বীর্য দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ বানিয়েছে বাবার বীর্যের মূল উৎস মাটি কথা বলেন না বাবা যে খাবারগুলো খায় উৎপন্ন হয় কোন জায়গা থেকে যেন মানুষ মাটির তৈরি এর ব্যাখ্যা কয়টা আরো জোরে বলেন না মানুষ মাটির তৈরি এর মৌলিক ব্যাখ্যা পেলাম আমরা তিনটা এই তিনটা ব্যাখ্যা আমার আল্লাহ দিয়েছেন যে মানুষকে আমি মাটির নির্যাস দিয়ে বানিয়েছি আমাদেরকে আল্লাহ বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে সরাসরি না আমাদেরকে বাবার বীর্য দিয়ে তৈরি করা ফালে ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক
খলিক মিম্মা ইন দাফিকে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত্তারাইব আল্লাহ পাক বলেন মানুষকে নজর করে দেখে না তার জন্মের ইতিহাসের দিকে কি দিয়ে আমি তাহলে জন্ম বানালাম বাবার স্ফরিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা নাপাক পানি যে এক ফোঁটা নাপাক পানি দুনিয়ার কোন মার্কেটে বিক্রি বলেন না কেন এমনকি ফ্রি দিলেও কেউ নেবে না এমন একটা বেদামি পানি থেকে আমি আল্লাহ তাকে বানালাম সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকীন আল্লাহ পাক বলেন এই পানিটা আমি আল্লাহ নুতফার আকারে মায়ের রহমের ভেতরে সংরক্ষিত করি সুরক্ষিত জায়গায় খেয়াল করেন তো আমাদের রব কেমন আপনার রব কেমন আপনাকে যখন নাম বলে ডাকার মতো কেউ ছিল না অস্তিত্ব ছিল না আমির হামজা ডাক্তার শাহিন না দুনিয়ায় কেউ আমাকে চিনতো না হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআন মাযকুরা আল্লাহ পাক বলেন এমন একটা অবস্থা থেকে আমি তোমাকে নিয়ে এসেছি যখন উল্লেখ করার মতো তুমি কিছু আর একটু আস্তে বলেন উল্লেখ করার মতো কিছু ছিলেন আপনি কে মেহমান সভাপতি জহরুল হক সাহেব ওনারে একটা চেয়ার দেন আজকের মাহফিলের সভাপতি সাহেব এসেছেন আল্লাহ হায়াতে তাইয়্যেবা সিহাতে করলে আজ আমরা দান করেন সবাই বলেন আমিন এখানে একটু নড়াচড়া বন্ধ করা লাগবে একটু বেশি নড়াচড়া হচ্ছে ওনারে এনে একটা চেয়ারে বসিয়ে দিন দিয়ে নড়াচড়া করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে ওই কোলে দেন পুরো সরিয়ে দেন হ্যাঁ এখানে দুইজন বসেন ওনারে এখানে এখানে দেন একটু বেশি সুবহানাল্লাহ এই আপনাদেরকে আমি জিকির দিয়েছি কি করেন আপনি মহিলা প্যান্ডেলে বললে আমার মনে হয় যে তিন গুণ আওয়াজ দিত আপনারা পুরুষ মানুষ আছেন তো দেখেন তো আগে দেখেন হ্যাঁ ছেলে দেখো পুরুষ মানুষের জিকির এরকম হয় নাকি সব শেষ করে দিয়েছে জবান করে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা গতানুগতিক কথা যেহেতু কম বলছি আমরা গবেষণা ধর্মী কথা বলছি একটু স্থির থাকা লাগবে না তো ঢুকবে না আল্লাহ পাক বলেন এনা পাক পানিটা আমি আল্লাহ 40 দিন পর্যন্ত নুতফা আকারে রেখে দেই সুম্মা খালাকনা নুতফাতান আলাকাতান ফা খালাকনা আলাকাতা মুদগা এই 40 দিনে আমি আল্লাহ রক্ত বানাই বীর্যটাকে কি বানাই সবাই বলেন আবার বাকি 40 দিন সময় নিয়ে এটা শুধু রক্ত থাকে না এটা যোগ হয়ে যায় আলাক আলাক মানে যোগ জ্বলন্ত মায়ের জরায়ুর যে দেওয়াল আছে ওখানে আল্লাহ 40 দিন ঝুলিয়ে রাখে তৃতীয় 40 দিনে ওটা যকে যোগ থেকে আমি ওটাকে বানাই মদগা মদগা কাকে বলে বিজ্ঞান এখন প্রমাণ করছে মদগা হওয়ার জন্য শর্ত লাগবে তিনটা আপনি মদগা শব্দটা আরবিতে লিখে কম্পিউটারের ভেতরে দেবেন দেখবেন তিনটা শর্ত যাবে এক নম্বরে মদগা হওয়ার জন্য চর্বি থাকা লাগবে দুই নম্বরে রক্ত থাকা লাগবে তিন নম্বরে রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিলে যেভাবে হয় ওই রকম দোড়া কাটা ভাব দেখা যাবে এবার একটা নতুন তথ্য বলছি যেটা বিশেষ করে এই এলাকার জন্য দরকার
নাকি ওই আয়াত বাদ দিয়ে দেব। এটা আমি যেহেতু পড়েছি হাদিসটা এই জন্য বলছি, একটা ভ্রান্ত ধারণা কাটা লাগবে। আল্লাহর নবী 1500 বছর আগে হাদিসটা বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। কিসের ভেতরে বলা লাগবে, এটা ক্লাস চলছে। শরীরের ভেতরে, আপনি বলেন তো শরীর মানে কি? মাথা, বুক, পেট। নবীজি কিন্তু আলা ইন্না ফিস সাদরি, আলা ইন্না ফিল জুহরি, আলা ইন্না ফিস সাদরি এরকম বলতে পারতেন যে মাথায় আছে, বুকে আছে, পিঠে আছে, একটারও নাম বলেননি, বলেছেন শরীরের ভেতরে। আর আমরা জানি শরীর মানে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা। তাহলে এ কোন জায়গায় আপনাকে খোঁজ করা লাগবে, গবেষণা করে বের করা লাগবে যে কোথায় সেইটা। কি এমন জিনিস যে এত গুরুত্ব দিয়ে বললেন আলা ইন্না ফিল জাসাদে? দুইটা শব্দ আছে, আলা একটা, ইন্না একটা। এরপরে বলেন ইদা সাদহা সাদহাল জাসাদু ওয়া ইদা ফাসাদা ফাসাদাল জাসাদু, যখন ওই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো, ওইটা যখন খারাপ হয়ে যায় উপরে দেখতে ভালো কিন্তু পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। আলা, সবাই জেনে রাখো, অহিয়াল কল, ওইটার নাম হচ্ছে কলব। নাম কি বলেন? বলেন নবীজি বললেন ওই গোস্তের টুকরার নাম কলব। এবার কলবের কাজ কি? কোরআনে কারিমে সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 179 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকহুনা বিহা। আল্লাহ পাক বলেন ওদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তাহলে কলবের কাজ আপনি ঘুমাচ্ছে, কলবের কাজ আগে কি বুঝলাম? মুদগা শব্দের ব্যাখ্যায় আমরা তিনটা জিনিস পেয়েছি, রক্ত, চর্বি আর দড়া কাটা ভাব লাগে। আর নবীজির এই হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে পেয়েছি কলবের কাজ চিন্তা করা। আমরা যারা বিভিন্ন পীর সাহেবের দরবারে যাই, আপনি রাগ করবেন না, আপনাকে আমি বোঝাচ্ছি, বুঝ যদি ঠিক না থাকে তখন প্রশ্ন করবেন। পীর সাহেবদের কাছে গেলে ওনারা আমাদের কি পরিষ্কার করবে বলেন? এই জন্য অনেক পীরের দরবার আছে, যত জোরে আপনি বুকে ধাক্কা মারবেন তত জোরে নাকি কলম পরিষ্কার হবে। কি সব জায়গায় একই অবস্থা যে কলম পরিষ্কার করো? কেন? কারণ কলব আবার তিন প্রকার। কয় প্রকার? কলবে সালিম, কলবে মাউত, কলবে মারিজ। এই বাকি দুইটা আল্লাহর কাছে নাজাত পাবে না, একমাত্র কলবে নাজাত পাবে, সেটা হচ্ছে কলবে সালিম। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম তৈরি হয় কি দিয়ে? আমি যাবো সেদিকে। আমি যেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে বলছি, আমরা কিন্তু কোরআন থেকে পেলাম কলবের কাজ চিন্তা করা। আর নবীজি বললেন ওই গোস্তের টুকরার নাম কি? বলেন না কেন? এবার আপনি বাম স্তনের দুই আঙ্গুল নিচে, পীর সাহেবরা যেটা বলছো যে কলব আছে ধাক্কা দাও, হয় ইল্লাল্লাহর ধাক্কা অথবা আল্লাহু আল্লাহু অথবা হু হু, যাই বলেন, ধাক্কা দিলেই পরিষ্কার হবে নাকি? কথা বলেন না কেন? না মানে এখন ওইটা যদি এখানে থাকে তাহলে পরিষ্কার হবে, যদি এখানে না থাকে তাহলে বুক ব্যথা হবে। তাহলে আমরা কোরআনের আয়াত শুনলাম যে কলবের কাজ চিন্তা করা, নবীজির হাদিস থেকে মুদগা শব্দের ব্যাখ্যা পেয়েছি যেটা ওইটার নাম হচ্ছে কলব। তিনটা শর্ত এবার মিলান আপনি, কয়টা? এই যে এখানে যেটা আছে এটা এবার বের করেন, হয়তো এখানে আপনি রক্ত পাবেন, চর্বি পাবেন, কিন্তু দাঁত দিয়ে রাবারের উপরে কামড় দিয়ে যে দৃশ্য হয় ওইটা এখানে পাবেন না। এবার আপনি মাথার ভেতরে যে মগজ আছে ওইটা বের করেন, ওখানে চর্বি আছে, রক্ত আছে, এবং দোড়া কাটা ভাবও আছে। আরো আস্তে বলেন, আল্লাহর ঘোষণা আবার বলছি, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। কলবের কাজ আরো জোরে, আর চিন্তা মানুষ বুক দিয়ে করে না মাথা দিয়ে, বলেন না কেন? তাহলে কোরআনের সাথে মিল নেই, হাদিসের সাথে মিলছে না, বিজ্ঞানের সাথেও মিলছে না, আপনি কোন কারণে এই ধাক্কা দিয়ে বেকার বুক ব্যথা করছেন?
আপনার তো পরিষ্কার করা দরকার এইটা না এইটা এইটা পরিষ্কার হলে ঘুষ খাবে না হ্যাঁ কথা বলা লাগবে এইটা পরিষ্কার হলে ধর্ষণ করবে না এইটা পরিষ্কার হলে উল্টা পাল্টা জিনিস মোবাইলে দেখবে না এইটা পরিষ্কার নেই এই জন্য আমাদের সমাজ ও জাহান্নাম হয়ে গেছে আর পরিষ্কার করা লাগবে কি এইটা না এইটা আপনি তো ভুল বলছেন কি পরিষ্কার করছেন আপনি ও তো নেই ওখানে মুখ ব্যথা হবে পরিষ্কার করার দরকার ছিল কি এটা যাদের পরিষ্কার নেই ওদের পোশাক আশাক যত সুন্দর হোক ওদের সিহারা যত সুন্দর হোক ওর মানুষের তালিকায় পড়ে না উলাইকা কাল আনআম ওরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার আল্লাহ বলেন বালহুমা দল তার চাইতে উনি নেমে গেছে আর বাস্তবে আপনি দেখেন তো এগুলো যাদের ঠিক নেই তাদের কাছে রাস্তা বানাতে গিয়ে রাস্তাও খেয়ে ফেলছে এটা যাদের ঠিক নেই তাদের ডাক্তারি পড়ালে চিকিৎসা বিভাগ পর্যন্ত তারা দুর্নীতিগ্রস্ত করে ফেলছে এটা ঠিক নেই বলেই তো নাকি নাকি এটা ঠিক নেই আমি আশা করছি আপনি এই যে আন্দাজে যেগুলো দিচ্ছে এগুলো আপনি ছেড়ে দেবেন বুঝে শুনে কাজ করেন এইটা পরিষ্কার চাই আমরা বাংলাদেশের 1734 জন মানুষের এইটা যদি কোরআন দিয়ে পরিষ্কার করা যায় এই ছোট্ট দেশটা মিনি জান্নাত হয়ে যাবে কয়জন 1734 জন না 300 জন কে বলছে 1734 জনের ভেতরে আজকের প্রধান অতিথি একজন এই 1734 জন মানুষে এইটা যখন কোরআন দিয়ে পরিষ্কার করা হবে 42 সাল টার্গেট নেওয়া লাগবে না 42 ঘন্টায় বাংলাদেশ আল্লাহ জান্নাত বানিয়ে দেবে আমরা ওটা চাই না বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ তৈরি করা সোনার বাংলাদেশ তৈরি করতে হলে এইটা পরিষ্কার চাই কথা বলেন না কেন এখন যদি এটা পরিষ্কার না করে আপনি আন্দাজে উল্টা পাল্টা জায়গা পরিষ্কার করেন তাহলে ওনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ওনার স্বপ্ন এই দেশে পূরণ আর হবে না আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন অন্তত বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার জন্য হলেও এইটা কোরআন দিয়ে পরিষ্কার করেন এটা কোরআন দিয়ে পরিষ্কার করতে হলে সিলেবাসে কোরআন লাগবে না এখন আছে আপনি কি স্বপ্ন পূরণ করবেন বলেন স্বপ্ন যা ছিল ওগুলো আরো বন্ধ হবে এই জন্য কিছু রামবাম নাস্তে উল্টা পাল্টা লোকের কথা শুনে এই দেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাধা হবে আমরা এটা হতে দেব না আমরা চাই তার সবগুলো স্বপ্ন যেন বাস্তবায়ন হয় আপনি কি আন্দাজে ঠিক ঠিক করছেন নাকি কিছু বলছেন আমরা কিসে ছিলাম মদগায় কিসে ছিলাম বলেন বলেন মদগা শব্দটা একটা গস্তের টুকরা হয়ে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত কিন্তু ওর ভেতরে আমার আল্লাহ কিছুই দেয়নি কারণ এই মদগার ভেতরে যখন 206টা হাড় দেওয়া হবে তখন ওটা একটা বডি স্ট্রাকচার হয়ে দাঁড়াবে কয়টা মানব দেহের ভেতরে 206টা হাড় আছে কিন্তু সব জায়গার হাড় একরকম না এক এক জায়গার হাড় এক এক রকম করে দিয়েছে আবার এক এক জায়গার হাড়ের কন্ডিশনও এক এক রকম আল্লাহ পাক যদি বলতো শুধু হাড় দিয়ে একে সাজিয়ে দে তাহলে এভাবে বসতে পারত না হাড়ের ডাক্তার বসে আছে সব জায়গার হাড় যেখানে যেখানে আমার আল্লাহ বলেন প্রতিটি হাড় আমি আল্লাহ পুরা শরীরের ভেতরে শুধু সেট করি নাই 360টা জোড়া জয়েন্ট লাগিয়ে দিয়েছি এরপরে কি আছে ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا শুধুমাত্র হাড় দিয়েই শেষ করেনি জয়েন্ট দিয়েই শেষ করেনি আমি আল্লাহর একটা বডি স্ট্রাকচার তৈরি করে গোশত লাগিয়ে দিয়েছি গোশতগুলো উন্মুক্ত করে রাখলে পচন ধরতো নষ্ট হয়ে যেত এজন্য একটা চামড়া দিয়ে আমি আল্লাহ বডি ঢেকে দিয়েছি নবীজি মসজিদে নববীতে আলোচনা করছিলেন
হঠাৎ করে বললেন আল্লাহর বান্দারা 206টা হাড় তোমার শরীরের ভেতরে আছে 360টা জোড়া আছে জয়েন্ট আছে প্রতিদিন তোমরা এই 360টা জয়েন্টের সাদকা দেবে সাহাবীরা বললেন হে নবী আমরা তো গরীব কিভাবে সাদকা করব বিশ্বনবী বলেন সাদকা যদি দিতে না পারো মসজিদ আল্লাহর ঘরে যদি কোন রকমের ময়লা দেখো ওইটা তুলে ফেলে দিবে নিজের দায়িত্ব মনে করে তুলে ফেলে দিবে আর রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে কাঁটা থাকে পাথর থাকে ময়লা থাকে অন্তত নিজের দায়িত্ব মনে করে এটা তুলে ফেলে দেবে তাহলে ওই ওই সাদকা তোমার আদায় হয়ে যাবে আমরা আর কি করছি এ সাদকা আদায় হওয়ার কথা আর সাদকা বৃদ্ধি করছি অনেক মানুষ আজ মসজিদে যাওয়া পর্যন্ত বন্ধ করার রাস্তা তৈরি করছে মসজিদের ময়লা শুধুমাত্র মুয়াজ্জিনের খাদেম ফেলবে আর আমি বাবু আপনার এই সাদকা তো টাকা দিয়ে আদায় হবে না এটা আল্লাহর ঘর পরিষ্কারের মাধ্যমে আদায় হবে দ্বিতীয় নম্বর রাস্তার যে সমস্ত ময়লাগুলো আছে এই ময়লা পরিষ্কার না আর বাড়ি ঘরের ময়লা পরিষ্কারটা নিয়ে সে রাস্তায় ফেলে রাখে অনেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 340 এর পরে আমি আল্লাহ এই মদগার ভেতরে চারটা জিনিস বানাই বাবার বীর্যটা দিয়ে চুল রগ হাড় আর পর্দা মায়ের দেহের ভেতরে না পাক পানি ছিল ওটা দিয়ে আরো চারটা জিনিস তৈরি হয় রক্ত গোশত চর্বি আর চামড়া এই চার চার আটটা জিনিস যখন এক হয় তখন আমি আল্লাহর ভেতরে রূহ দান করি কি বলেন না রূহ দেওয়ার পরে আর খাবারের উদ্রেক দেখা যায় খোদা লাগে ছয় মাস বয়সে আর খোদা লাগলে আমি আল্লাহর মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওইটা ওর নাভির সাথে পাস করে ওকে বাঁচিয়ে রাখি তাও মুখ দিয়ে দেইনি একটু খেয়াল করেন তো চার চার আটটা জিনিস আপনার মার বাবা আপনাকে দিয়েছে বাকি বিজ্ঞান এখন জানিয়েছে মানুষ তৈরি হওয়ার জন্য আটটা উপাদানে হবে না কমপক্ষে 13টা উপাদান লাগবে বাকি যে 5টা লাগে এটা 6 মাসের ভেতরে আমার আল্লাহ নিজের রব নামের কারণে দান করেন ওয়াজালা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফিদা ইলা আখির আয়া সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে তাফসীর ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব বলেন আল্লাহ নিজের পক্ষ থেকে দান করেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রাম শক্তি এই 8 5 13টা জিনিস যখন এক হয় ফেরেশতারা এবার জিজ্ঞাসা করে আল্লাহ এর আকৃতি কি দেবে ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা তিনি সে আল্লাহ যিনি আকৃতি তৈরি করেন মায়ের রহমের ভেতরে সুতরাং আকৃতি তৈরি করা এ দায়িত্ব কার এই জন্য আল্লাহর নাম মুসাউবির তিনি আকৃতি দাতা এই দায়িত্ব যদি পৃথিবীতে কেউ জোর করে নিতে চায় সে যেন আল্লাহর চাদর ধরে টান দেয় আজ অনেকে এই দায়িত্ব নেওয়ার জন্য মাথা পেতে নিচ্ছে যে আমি পারব আকৃতি তৈরি করার দায়িত্ব কার আপনি কোন কারণে গলা বাড়িয়ে দায়িত্ব নিতে যাচ্ছেন কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন এজন্য আপনাকে আগে আমি সতর্ক করলাম জোর করে নেবেন না কারণ আপনি মুসাউবির না মুসাউবিরের নাম কার মায়ের রহমের ভেতরে থেকে যিনি নিজের সিদ্ধান্তে মানুষকে আকৃতি দিচ্ছেন আকৃতি দিয়েই তিনি শেষ করে দেননি আল্লাহ পাক বলেন 6 মাস যখন বয়স হয় তখন আমি আল্লাহকে দুনিয়ায় বের করার জন্য সিদ্ধান্ত নেই তাহলে 6 মাসের আগে কোনো মানুষ দুনিয়ায় আসতে পারে না 6 মাসের আগে যদি কোনো সন্তান দুনিয়ায় আসে বুঝবেন ওইটা ওর বাবার না অন্য কেউ দিয়েছে 6 মাসের আগে যে আসতে পারে না এর প্রমাণ কি বলেন সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে এত দলিল দিয়েও যদি আপনার মন খারাপ হয় আপনি আবু জেহেল ছাড়া কিছু না আবু জেহেল এত খারাপ ছিল না 6 মাসের আগে হতে পারবে না প্রমাণ সূরা আহকাফের 15 নম্বর আয়াত
আল্লাহ পাক বলেন হামালাতুহুম মুহকুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে বহন করেছে তোমাকে বহন করা এই খেয়াল করেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু তোমাকে বহন করা এবং তোমাকে দুধ খাওয়ানো সালাসুনা শার সব মিলে 30 মাস সব মিলে 30 মাস তাহলে দুধ খাওয়ানো কয় মাস 6 মাস দুধ খাওয়ায় 2 বছর যে দুধ খাওয়ানো লাগে এর প্রমাণ আছে সূরা বাকারার 233 নম্বর আয়াতের প্রথম অংশে আলওয়ালিদা দয়র দিনা আওলাদাহুন না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদাই ইয়তিমার রাদা হে পৃথিবীর মায়েরা সন্তানকে 2 বছর দুধ দেওয়া লাগবে 2 বছরে কয় মাস আরো সবাই বলেন কয় মাস 30 এর ভিতরে 24 মাস গেলে কত এই যে ওয়া হামলুহু এর আগে ওয়া ওয়া ফিসালুহু তাকে দুধ খাওয়ানো এর আগে ওয়া এই জন্য বিজ্ঞান জানিয়েছে 6 মাস পর্যন্ত মানুষ পেটে সন্তান রাখাই লাগবে তাহলে 6 মাসের আগে যদি হয় এটা আবার বলেন তো বৈধ না অবৈধ 228টা রাষ্ট্র এখন দুনিয়ায় আছে কত সবাই বলেন এই 228টা রাষ্ট্রের ভিতরে এক নম্বরে তালিকায় আছে জন্ম দিচ্ছে অধিকাংশ গুলো 6 মাসের আগে তার মানে বিয়ের আগে ফ্রান্স আছে এক নম্বর তালিকায় এই ফ্রান্স আজ নবীকে গালি দেয় কার্টুন তৈরি করে এমনি না ওই দোষ ওদের না ও দোষ ওদের জন্মের ওই দোষ কি ওদের কিসের ওদের জন্মের দোষ কেন কারণ ওরা 6 মাসের আগে কোরআন জানিয়েছে বিজ্ঞান জানাচ্ছে 6 মাসের আগে হলে ওইটা যার সন্তান আর যারা দুনিয়া যার হবে আপনারা নিজে জন্ম আপনি খারাপ করবেন না এই যে 6 মাস যখন হয়ে যায় মায়ের পেটে 6 থেকে 10 মাস 10 দিন পর্যন্ত মাসে আপনি দুনিয়ায় আসবেন এই দুনিয়ায় নিয়ে আসবে কে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আল্লাহ পাক বলেন মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহর কার এখন এই দায়িত্ব ডাক্তারদের এই ডাক্তার না এটা হাড় দেখে মায়ের পেট থেকে বের করার দায়িত্ব কি এখন আল্লাহর আর আছে নেই এ সব দায়িত্ব নিয়েছে এখন ডাক্তাররা আরে দায়িত্ব দিয়েছে হচ্ছে ওই বোর মারা আমার ম্যাডামের দুইটা বাচ্চা আমার যতটুকু ধারণা যদিও নর্মালে হয়তো হতে দেয়নি আমার শাশুড়ি বলছেন না আমার জাদু এ জাদু করতে গিয়েছে কি হচ্ছে আপনি টের পাচ্ছে এ জাদু বলে একটা মেয়ে যখন সেজার করে বাচ্চা দিচ্ছে তার সংসার করার 100 ভাগের 95 ভাগ শক্তি হারিয়ে যায় বাকি নিচে নাই নাই নামলাম নাকি নামবো না না আর নামা যাবো সুতরাং আপনার জাদু বলে একটা আন দিয়ে যে আমার কত টাকা খরচ হচ্ছে আপনি টের পাচ্ছেন আরো তো বাকিগুলো আপনার কাছে বলা যাচ্ছে না সুতরাং জাদু বাদ দেন এখানে স্টেজে যারা বসে আছে ওই যে ওইটা বাদ দিয়ে মনে হয় একটাও সিজার নেই নাকি ওইটা সিজারের ওটা সিজারের ও সিজারের দেখলে বোঝা যায় টাকা হলো ভুল করে ওই একটা বাদ দিয়ে বাকি একটাও এখানে সিজার লাগে নাই এগুলো দুনিয়া আসেনি এ কথা বলে না কেন আর এখন 100টার 98টা সিজার ছাড়া হচ্ছে না এ দোষ শুধুমাত্র ওই বর একা না বর মারও দোষ আছে সবচাইতে বেশি দোষ আমার মনে হয় ডাক্তারদের অ্যাম্বুলেন্সের ডাক শুনলে ও শরীরে ধার দেয় যে কাজ হচ্ছে এই পেট থেকে বের করার দায়িত্ব কার বলেন তো আল্লাহ বলেন আমার উপরে তো যখন আর ভরসা নেই যা তোর আমি ছেড়ে দিলাম সাইন ডাক্তারের উপর যা ওই ডাক্তার দিয়ে কেটে তোর বাচ্চা ওই হাইব্রিড বাচ্চা বের করবো ওটা হাইব্রিড বড় হয়ে হবে হাইব্রিড শয়তান
বাংলাদেশে এখন হাইব্রিড শয়তান বেশি না গো কেউ চিনতো না হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ ঠিক এগুলো কি ব্রিড বলেন বলেন আর হাইব্রিড সব কিছু ভালো হয় না দেখবেন হাইব্রিড যা একটাও কি ভালো কোনো স্বাদ থাকে না পাঁচা পাঁচা লাগে ওইটা ওই রকমই হাইব্রিড যারাই আছে শুধু বাতাস পরিবর্তন হলে দেখবেন হাইব্রিডের মতো দৌড় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বের করার দায়িত্ব নিয়ে শেষ করিনি তুই যে আমার সবচাইতে বড় দামি মেহমান এই জন্য মেহমান আসার আগে আমি আল্লাহ তোর খাবারটা মায়ের বুকের উপরে রেডি করে রেখেছি মেহমান যত দামি হয় মেজবানের তত গুরুত্ব বাড়ে কথা বলেন এখানে আজকে আমি এই জেলায়াত বাজার বাড়িতে খাবার উনি কিন্তু দুই তিন দিন আগ থেকে প্রস্তুতি নিচ্ছে যে দুই বছর পরে তিন বছর পরে হুজুর আসছে খাওয়াবো আর যদি শুনে যায় যে ফকির আসবে ওর কোন গুরুত্ব আছে মুরগি যদি ধরা থাকে বলবে ছেড়ে দে কালকে দরকারকে জমা করবো ওকে চলে যাক তাহলে মেজবানের কাছে মেহমানের গুরুত্ব বাড়ে মেহমান দামি কিনা এটা দেখে আমার আল্লাহ একদিন এক বছর একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন না মেহমান এত দামি যে তার ছয় মাস আগে আল্লাহ খাবার গরম করে রেখে দিয়েছে শুধু খাবার ওটা না ওটা ভিটামিন বিজ্ঞান জানিয়েছে মায়ের স্তনে যে দুধ আল্লাহ দিয়েছে এই দুধ যদি কোন সন্তান ষষ্ঠ ভাবে দুই বছর খেতে পারে বহু রোগ থেকে আল্লাহ ওই সন্তানকে বাঁচিয়ে দেয় এই জন্য দুধকে বলা হয় মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড এটা আদর্শ খাবার পৃথিবীর কোন মানুষ যদি দুনিয়ার কোন খাবার না খেয়ে জন্মের পর থেকে মরণ পর্যন্ত শুধু দুধ খায় তাও সে বেঁচে থাকতে পারবে এর ভেতরে খাবারের চাহিদা পূরণ হয় পানির চাহিদাও পূরণ হয় সুবহানাল্লাহ বলতে পারেন না কিন্তু যে সমস্ত মেয়েরাজ স্তনের দুধ সন্তানদের দিতে চাই না ফিগার নষ্ট হয়ে যাবে বডি খারাপ হবে এজন্য স্বামীকে বলে ডানো আনো পাগল পেয়েছো আমাদের জন্মিয়ে দিলাম আবার ডানো আনো না ডানো কেনার ভেতরে নেই আপনাকে দুধ দেওয়া লাগবে শুধু এটা আপনার ক্ষতি না আমারও ক্ষতি হচ্ছে দুধ যারা দেয় না একশো জনের পঁচানব্বইটা মহিলার স্তন ক্যান্সার হয় আমি তামিলনাড়ু ছিলাম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন যতগুলো রিপোর্ট দেখলাম অধিকাংশ গুলো দুধকে স্তনে আটক রাখার কারণে ওদের স্তন ক্যান্সার হচ্ছে আপনি বডি ফিগার ঠিক করার জন্য খাওয়াবেন না সে যে কেটে বাদ দেওয়া লাগবে তখন আবার কি কিসের বডি সব হারাবে কারণ কোন জিনিস এক জায়গায় রাখলে জমাট করে রাখলে ওইটা আর ঠিক থাকে না নষ্ট হয়ে যায় কথা বুঝতেছেন লোহা যদি এক জায়গায় রাখেন জং ধরবে মরিচা পড়বে যত ব্যবহার করবেন কাজে লাগাবেন ওর ধার ঠিক থাকবে এক কথা বলেন না পানি যদি এক জায়গায় রাখেন পছন্দ ধরবে পোকামাকড় তৈরি হবে গন্ধ হবে আর যত ছেড়ে দেবেন তত নর্মল নির্মল স্বচ্ছ সুন্দর পানি আসতে থাকবে টাকা পয়সা এক জায়গায় রাখা ঠিক না শত্রু মারে আর যারা জাকাত না দিয়ে শুধু জমা করেন আপনার কিন্তু শত্রু বেড়ে যাচ্ছে সঠিকভাবে জাকাত দেন ওই মানুষগুলো আপনার টাকা পাহারা দেবে এলেম এক জায়গায় রাখা ঠিক না এলেম গরম হয় এই জন্য যে যতটুকু জানে ওইটা যত প্রকাশ করবে প্রচার করবে তত না জানা জ্ঞান আল্লাহ তাকে দান করবে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না এক জায়গায় রাখলে এই জন্য ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না গরম হয় এ দেশে যেহেতু গরম হয় না ভারতে গরম হচ্ছে আমেরিকায় গরম হচ্ছিল এই জন্য পার্টি জো বাইডেন জো বাইডেন নাকি পরে দিয়েছে যেন গরম না হয় আজ অনেকে এত গরম গরম দেখানোর জায়গা নেই যত গরম ওর কোরআনের উপরে আমি আবার বলছি কোন জিনিস আপনি এক জায়গায় রাখবেন না যত ছড়াবেন তত ভালো থাকবেন মায়েরাকে বলছি সম্মানিত মায়েরা আপনাকে যে সম্পদ আল্লাহ দিয়েছে এই অধিকার থেকে সন্তানকে যদি বঞ্চিত করেন অবশ্যই আপনি এর ফেরে পড়বেন
আপনি তার এই অধিকার থেকে বঞ্চিত করলেন বড় হয়ে ও কিন্তু আপনার অধিকার থেকে বঞ্চিত করে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে এই দেশে এখন অনেকে রেখে আসছে না আসছে না আল্লাহ পাক বলেন মায়ের স্তনের ভেতর আমি একটা মাত্র ছিদ্র দেইনি এখনকার মেয়েরা এই যে বাচ্চাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে দুধ খাওয়ায় ওর ভেতরে 1 2 3 সর্বোচ্চ 3টা ছিদ্র থাকে মায়ের ছোট স্তনের এই বটার ভেতরে আমার আল্লাহ সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়েছেন সন্তানের বুকে দুধ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুধ খেতে খেতে যখন বড় হবে 2 বছরের পরে ওরে দুধ খাওয়া বন্ধ করে দাও ওর দাঁতগুলো যখন উঠবে শক্ত খাবার খাওয়াও শুধু এতটুকুই কই না 7 বছর হলে ওকে আমি আল্লাহর ইসলামের কথাগুলো শেখাও নামাজে নিয়ে যাও 7 বছরের পরে 3 বছর ট্রেনিং দাও এ 3 বছর পরে 10 বছর যদি আল্লাহর হুকুম নামাজ না পড়ে ওকে মারধর করে হলো নামাজ পড়াও 12 বছর যদি আল্লাহর হুকুমে অভ্যস্ত না হয় ওর সাথে সম্পর্ক কাট করে দাও ওর বাড়ি থেকে তাড়িয়ে দাও ফরজ বরবাসে আল্লাহর শেখানো ইসলাম অনুযায়ী যদি সত্যি আমরা এই বিধানগুলো মানতে পারতাম আপনাকে সারা দেশের দায়িত্ব নেওয়ার দরকার নেই আপনি নিজের পরিবারের দায়িত্বটা নেন আপনি নিজের এই 4-5 জন পরিবারের মানুষের দায়িত্ব নিয়ে চালাতে পারেন না শুধু সরকারের দোষ দিলে হবে না উনি এত বড় দেশ কন্ট্রোল করবে কি করে এজন্য আমাদের দায়িত্ব আছে যেখানে আছি আমাদের এই জায়গাটা আগে নিজের দায়িত্ব পালন করা আমার ছেলে 7 বছর বয়সে আমি একটু উদ্বুদ্ধ করি কিনা 10 বছরের পরও নামাজ না পড়লে আমি মারি কিনা শাসন করি কিনা এই বিষয়গুলো যদি যে যে জায়গায় আছে আমরা দেখতাম তাহলে আজকের যিনি জেলা পরিষদের চেয়ারম্যান ভোলা মাস্টার ওনাদের চিন্তা ভাবনা অনেক কমে যেত ঠিক কথা বলেন না কেন ঠিক এই যে আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন তারা কোরআনের অনুষ্ঠানগুলো আরো ব্যাপক আকারে মানুষের কর্ণগহরে পৌঁছিয়ে দায়িত্ব পালন করার জন্য উদ্বুদ্ধ করেন তাহলে আপনারাও টেনশন থেকে মুক্ত হবেন সারা বাংলাদেশ যদি সত্যি কোরআনের আলোয় আলোকিত হয় আল্লাহর কসম এই দেশে মামলা কোটে পড়ে আর পৌঁছবে না হযরত আবু বকরের কাছে হযরত ওমর এসে বললেন আমি 2 বছর বিচারপতির দায়িত্বে আছি আমারে বাদ দিয়ে দেন কেন 2টা বছর পার হয়ে গেল কেউ আমার কাছে মামলা দেয় না হযরত আবু বকর বলে মামলা দেয় না কেন জানেন আপনি বলে জানি কেন মামলা দেয় না হযরত ওমর বললেন খলিফা যেই দেশে কোরআনে কারীমের বিচার ব্যবস্থা চলে ওই দেশে মানুষ মামলা দেবে কেন আমি আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন আপনি কিন্তু কিছুই ছিলেন না আর 2 বছর পরে আপনি কিছু থাকবেন না কথা বলেন না কেন আমার আল্লাহ প্রথমে যে বীর্যটা মায়ের রেহমের ভেতরে দেওয়ার পরে 40 দিনের রক্ত বানিয়েছিলেন কি বানিয়েছিলেন আর 6 মাসের আগে পুরা শরীরের ভেতরে রক্ত সঞ্চালন করে দিয়ে পুরা শরীরের ভেতরে রক্তে রক্ত করে দিয়েছেন এত রক্ত প্রথমে রক্ত শেষে রক্ত কেন এই রক্তগুলো আল্লাহ দিয়ে জানাতে চেয়েছেন বান্দা আমার জমিনে যাবার পর আমার বিধান কায়েমের জন্য যদি রক্তের প্রয়োজন হয় তোর যেন রক্ত কম না পড়ে সুতরাং এই রক্ত যাদের আছে তাদের রক্ত যেন বিধান নষ্ট না হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি আবার রক্ত লাগে কারা কারা রাজি আছে রক্ত দিতে বেশি হয়ে গেল আপনার শুধু আপনার দিকে তাকালে তো হচ্ছে না এখানে কর্মজীবী মানুষ সব সকালে আবার কাজে যাওয়া লাগবে শেষ করে দেওয়া ভালো রাত 11টা বাজে আমরা 10:30টা পর্যন্ত অনুমতি পেয়েছিলাম প্রশাসনের কাছে আধা ঘন্টা বেশি হয়ে গেছে আজকে থাক আগামীতে আবার দেখব আমার একটা মাহফিল আছে ফরিদপুরের মোরাদ ভাইদের গ্রামে ওই যে পরমানন্দপুর নাকি ওই এলাকায় দিনের বেলায় এই 23 তারিখে দিনের বেলা যাদের সময় আছে দোহা আমি 2টায় উঠবো 4টা পর্যন্ত 2 ঘন্টা সময় দেবো ইনশাল্লাহ আজকে 1.5 ঘন্টায় থাক আগামীতে আসলে দেখবো না আমি আজকে এমনি একটা করে আসলাম আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা
না মিনাল খাসিরিন রব্বুল আলামিন সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে আমাদের অপরাধের দিকে তাকিও না তোমার রহমতের দিকে তাকাও জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও নূর ফাউন্ডেশন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি প্রতিষ্ঠানটা তুমি কায়েম রাখো যারা দায়িত্বে আছে সাদাদার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও আল্লাহ তাআলা যার উদ্দেশ্য নিয়ে আজকের আয়োজন মরহুম মিজানুর রহমান মোরাদ ভাই আল্লাহ তার কবরটাকে তুমি হামি ও নাসির হয়ে যাও তার জীবনের ভালো ভালো কাজগুলো মঞ্জুর করো অন্যায় যদি মানুষ হিসাবে আল্লাহ করে তাকে তুমি maaf করে দাও এই ভরে ভরে মাতারি পরে রাজবাড়িতে আসলে বড় ভাইয়ের মতো বুকে জড়িয়ে নিত আজকে বেঁচে থাকলে অবশ্যই তিনি আসতেন আল্লাহ তার শরণে কোরআনের এই অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ হয়ে দোয়া করছে মুসাফির অবস্থায় হাত ধরেছে আল্লাহ তুমি তাকে সত্যিই maaf করে দাও মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার আল্লাহ তুমি তার জীবনের ভালো কাজগুলো কবুল করো তার মা বাবাকে maaf করো আল্লাহ তার কন্যা সন্তান এ দেশের দায়িত্বে আছে এসপি শামসুল নাহার আল্লাহ এই মেয়েটাকে তুমি সুস্থ সবল রাখো সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও